বিসমিল্লা রহমানুর রাহিম আমার ইউটিউব চ্যানেল এজ এ ব্রাদার্স স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম আমি অনার চতুর্থ বর্ষের গণিত বিভাগের পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন পড়াইতেছিলাম তো এর আগে আমি তোমাদেরকে পঁয়তাল্লিশটি লেকচার দিয়েছি আজকে আমার তম লেকচার আমি তোমাদেরকে চারের সি পড়াইতেছিলাম তো এর আগে আমি তোমাদেরকে এক্সাম্পল দুই দেখাইছিলাম আজকে আমি দেখাচ্ছি এক্সাম্পল এইট দেখো বলতে সমাধান করো ডি টু মাইনাস টু ডি Uh, d প্রাইম প্লাস ডি প্রাইম টু ইন্টু জ্যাট সমান ই টু দি পাওয়ার এক্স প্লাস টু ওয়াই প্লাস এক্স এই অঙ্কটা দেখো ঢাকা সাত কলেজে দু হাজার সতেরো সালে আসে জন্য এটা গুরুত্বপূর্ণ কারণ সাত প্রশ্ন ন্যাশনাল ইউনিভার্সিটি তো আসে আমাদের এই জন্য এগুলা আমাদের করতে হবে খেয়াল করো এখানে দেওয়া আছে ডি টু মাইনাস টু ডি প্রাইম প্লাস প্রাইম সমান এক্স প্লাস টু ওয়াই প্লাস এক্স কিউব তো এক সহায়ক সমীকরণ এটা আমরা আগের মতো করে করবো এক নঙের সহায়ক সমীকরণ ডি এর পরিবর্তে এম এবং ডি প্রাইমের পরিবর্তে ওয়ান বসিয়ে আমরা সহায়ক সমীকরণ নির্ণয় করে এটা আমাদের আগেরই জানা অর্থাৎ ডি পরিবর্তে এম এবং ডি প্রাইমের পরিবর্তে ওয়ান বসাবো তাহলে এম স্কোয়ার মাইনাস টু এম প্লাস ওয়ান টু জিরো দেখো এটা স্কোয়ার প্লাস টু আই বি প্লাস অর্থাৎ এম মাইনাস ওয়ান সূত্র পড়ছে এম মাইনাস হোল তাহলে এম মাইনাস ওয়ান হোল স্কোয়ারে আমরা লিখতে পারি এম মাইনাস ওয়ান ইন্টু এম মাইনাস ওয়ান তাহলে এম এর মান দাঁড়াইতেছে আমাদের ওয়ান এবং ওয়ান অর্থাৎ এম এর মান ওয়ান ওয়ান বের হয়েছে তাহলে সুতরাং সি এফ সমান কী হবে ফাই ওয়ান ওয়াই প্লাস এক্স প্লাস যেহেতু ওয়ান দুইবার আছে তাহলে এক্স আসবে এক্স ইন্টু ফাই টু ওয়াই প্লাস এক্স আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো কারণ এটা আগেরই নিয়মেই করা হয়েছে এবার দেখো আমাদের পার্টিকুলার ইন্টিগাল পি আই আমরা কীভাবে নির্ণয় করব। এটি হচ্ছে আমাদের মেন তো আগের অঙ্কগুলো যারা করেছ। অর্থাৎ চুয়াল্লিশ এবং পঁয়তাল্লিশ লেকচার দ্বারা করছো দেখছো বা করেছো তাদের এটা কোনো সমস্যা হওয়ার কথাই না দেখো ওয়ান বাই ডি টু মাইনাস টু ডি ডি প্রাইম প্লাস ডি প্রাইম টু ই টু দি পাওয়ার এক্স প্লাস টু ওয়াই প্লাস এক্স খেয়াল করো এখন আমরা এটাকে দুই ভাগে ভাগ করতে পারি এটাকে আমরা লিখতে পারি দেখো এটা কিন্তু এস স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ হচ্ছে ডি আর বি হচ্ছে ডি প্রাইম তাইলে এ মাইনাস বি হোল স্কোয়ার হইলে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার লিখতে পারি অর্থাৎ এস্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি লিখতে পারি ডি মাইনাস ডি প্রাইম হোল স্কোয়ার এ আকারে লিখতে পারি এবার খেয়াল করো এই লাইন থেকে এই লাইন আমরা এটাকে দুই ভাগে ভাগ করতে পারি এটার জন্য একবার এটা আবার এটার সাথে একবার এটা নিব খেয়াল করো তাহলে আমরা এটা সমান এটার সাথে একবার নিয়েছি আবার এই পুরোটাকে আবার এক্সের সাথে নিলাম এখন এই অঙ্কটা আমরা আগেই করে আসছি যদি টু দি পাওয়ার এক্স এবং ওয়াই এর ফাংশন হয় তাহলে আমরা ডি এর জায়গায় এক্সের সহক এবং ডি প্রাইমের জায়গায় ওয়াইয়ের সহক বসাবো আমি আবার বলছি ডি এর জায়গায় এক্সের সহক এবং ডি প্রাইমের জায়গায় আমরা ওয়াইয়ের সহক বসাবো তা দেখো আমরা বসাই দিলাম দেখছি যে জিরো আসছে না তাইলে বসাই দিলাম ডি এর জায়গায় বসাইছি ওয়ান আর ডি প্রাইমের জায়গায় টু বসাইছি তাইলে আমাদের এই লাইনটা আসছে আর এটা খেয়াল করো এটা কিন্তু আমরা এই এই চাপ্টারে আমাদের যে অঙ্কগুলো করতেছিলাম দেখবা এর আগের ক্লাসটাতে আমি বলছিলাম যে এক্স টু দি পাওয়ার এম এবং ওয়াই টু দি পাওয়ার এন হইলে এক্সের পাওয়ার যদি বড় হয় তাইলে ডি প্রাইম হবে উপরে আর ওয়াইফ পাওয়ার বড়ো হইলে অর্থাৎ এন এর মান বড়ো হইলে ডি প্রাইম হবে নিচে তো যেহেতু এম বড়ো অর্থাৎ এক্সের পাওয়ারটা বড় আর ওয়াইফ পাওয়ার এখানে জিরো হিসাবে আছে তাই আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি ডি প্রাইম রে উপরে লিখবো তো ডি প্রাইমকে যদি আমরা উপরে লিখতে চাই দেখো এই লাইন থেকে এই লাইন তাহলে আমাদের কিন্তু ডি কমন নিতে হবে ডি কমন নিলেই ডি প্রাইম যাবে উপরে তো আমরা ডি কমন নিব তো ভিতরে ডি কমন নিয়ে যদি বাইরে নিয়ে আসি দেখো এই দেখেন তো এন হোল স্কোয়ার আছে আমরা ভিতরে মূলত ডি কমন নিছি তো ডি কমন নিলে ডি স্কোয়ার হয়ে যাবে বাইরে নিয়ে আসছি আর ডি এর নিচে নিয়ে নিলে তো ওয়ান হবে ডি ডি প্রাইম বাই আশা করি তোমরা বুঝতে পারছো এখানে মূলত ব্র্যাকেটের ভিতরে ডি কমন নিছি আর বাইরে আইসা ডি স্কোয়ার হয়েছে ডি টু হয়েছে আশা করি তোমরা এই লাইন থেকে এই লাইনটাও ভালোভাবে বুঝতে পারছো এবার দেখো ওয়ান থেকে আট মাইনাস টু হইলে মাইনাসের ওয়ান হবে আর যেহেতু হোল স্কোয়ার আছে এটা প্লাস ও হয়ে যাবে ই টু দি পাওয়ার এক্স প্লাস টু ওয়াই এখন দেখো প্লাস ওয়ান বাই ডি টু ওয়ান মাইনাস এটা যদি উপরে যায় তাহলে ইনভার্স টু হবে খেয়াল করা এটা আমি ওয়ান লিখে রাখছি এটা হবে টু ওয়ান মাইনাস ডি প্রাইম বাই ডি হোল টু দি পাওয়ার মাইনাস টু এবার দেখো ই টু দি পাওয়ার এক্স প্লাস টু ওয়াই ঠিক আছে ওয়ান প্লাস ওয়ান বাই ডি টু এটাও ঠিক আছে আর ওয়ান মাইনাস এক্স দেখো ওয়ান মাইনাস এই সবটাকে যদি এক্স দি দিপার মাইনাস 2 এর সূত্র হচ্ছে ওয়ান প্লাস টু এক্স প্লাস থ্রি এক্স প্লাস ফোর এক্স এরকম অর্থাৎ এই সূত্রটা আমি দেখো আবারও তোমাদেরকে দেখাই দিচ্ছি এই যে ওয়ান মাইনাস বা ওয়ান মাইনাস ডি টু দিপার মাইনাস ওয়ান প্লাস টু ডি প্লাস থ্রি কিউব এভাবে চলবে মাইনাসের হলে একটা মাইনাস একটা প্লাস হবে এই সূত্রটা তোমরা দেখে নিবা আমি এই সূত্রটা এখানে বসাই দিলাম তারপরে দেখো এটার জায়গায় এটা ঠিক আছে এখন এটা যেটা ঠিক রাখলাম এখানে এক্স কিউব দ্বারা ওয়ান গুণ করলে এক্স কিউব হবে আর ডি প্রাইম মানে হচ্ছে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ দেখো ডি প্রাইম মানে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ তো ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি থাকবে কিছু জিরো হয়ে যাবে না যেহেতু এটা এক্স এখানে ওয়াই নাই ডি প্রাইম মানে হচ্ছে ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ কিন্তু এখানে তো ওয়াই নাই এক্স তাইলে এটা ধ্রুবক তাহলে হয়ে যাবে জিরো তাইলে শুধু এক্স কিউব টারে সাথে গুণ করছে আর বাকি সব জিরো হয়ে গেছে এরপর এই লাইন দেখো এই লাইন থেকে লাইন এটা যা আছে তা লিখলাম এটা কি হবে ডি আছে নিচে তো ডি নিচে থাকার অর্থ হচ্ছে সমাকলন করা তো এক্স কিউবরে একবার সমাকলন করলে ওয়ান বাই ডি হবে ডি টু আছে একবার একটা ডি কমে যাবে আর এক্স কিউবরে সমাকলন করলে হবে এক্স টু দি পাওয়ার ফোর বাই ফোর আশা করি তোমরা বুঝতে পারছো এরপর লাইন দেখো এটা ঠিক আছে আবার যদি সমাকলন করি তাহলে টু দি আর ফাইভ বাই নিচে ফাইভ হবে দেখো টু দি পাওয়ার ফাইভ আর নিচে আরেকটা ফাইভ আসবে তো ফাইভে আর ফোরে গুণ করলে হবে চার পাশা বিশ আশা করি তোমরা বুঝতে পারছো এটাই হচ্ছে আমাদের পার্টিকুলার ইন্ট্রিগাল বের হয়ে গেছে পার্টিকুলার ইন্ট্রিগাল বের হয়ে গেছে আর সি এফ তো আসেই তাহলে আমাদের দেখো সুতরাং সাধারণ সমাধান হবে জেড সমান সি এফ প্লাস আই জেড সমান ফাই আই ওয়াই প্লাস এক্স প্লাস এক্স টু ওয়াই প্লাস এক্স আর পার্টিকুলার ইন্ডিক্যাল যেটা পাইছে এটা লিখে দিলেই হবে আমাদের আনসার আশা করি তোমরা এটা ভালোভাবে বুঝতে পারছো পরবর্তী লেকচারে আমি আরো যেই অঙ্কগুলো বাকি আছে এগুলো ইনশাল্লাহ আমি তোমাদেরকে আপলোড দেবো তোমরা আমার সাথে সাথে এই ম্যাথগুলো করে নিবে